বন্ধুরা আমি দেবব্রত অধিকারী আমার এন্টার বেটার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে টপিক আমি এই যে সিম গাছ দেখাচ্ছি আপনাদেরকে এই সিম গাছ অলরেডি আমি অলরেডি দুটো ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন সিম বিক্রিও হয়েছে খেয়েছি বন্ধুরা এই সিম গাছের পরিচর্যা কি যত্ন কিভাবে করতে লাগে এর মধ্যে জাস্ট যদি একটু ওই শিকড় উঠে যায় আমি কাছে গিয়ে দেখাচ্ছি সঙ্গে থাকুন আমি কাছে গিয়ে দেখাচ্ছি একদম লাইভ আমার ছাদের উপরে যা যা রয়েছে আপনারা এর আগে প্রচুর দেখেছেন আমি এই টপিকগুলি সিক্রেটগুলি আপনাদেরকে আস্তে আস্তে তুলে ধরছি এবং এই যে রুট আমি দেখাচ্ছি এই রুটের যদি শিকড় একটু বেরিয়ে যায় এর মধ্যে আবার একটু এই মিক্সচার এই যে এগুলি সব মাগনা সার একদম বিনা পয়সায় মানে পাতা পাতা আর কিচেন ওয়েস্টেজ নানান রকমের ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি সেই ভিডিও অলরেডি দিয়ে রাখছি আপনি একটু দেখে নেবেন প্লিজ হ্যাঁ এই এখানে যদি শিকড় বেরিয়ে যায় জাস্ট আবার একটু ভার্মিকম্পোস্ট মিশিয়ে বা ওই যে পাতা পচন পচন সার যাকে বলে মাগনা পয়সায় তৈরি হয় সেই পচন সারের মধ্যে আবার দিয়ে দিব তাতে শিকড়টা না বেরোয় আর মাথায় রাখতে হবে যা গাছ যখনই বড়ো হয়ে যাবে দিনে কমসে কম তিনবার চারবার জল দিতে হবে মাটি যেন শুকিয়ে না যায় তাহলে কিন্তু গাছ টলে যাবে এটা হলো সিক্রেট আর এই যে পাতা যেগুলা মানে পেকে যাবে আর কি এই যে দেখলা সেই পেকে যাওয়া পাতাটা একদম গোড়ার তিন পাতার যে ইটা ডান্টাটা একদম আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে এটা তো ধরে নিন আমি দেখাচ্ছি ধরে নিন এই যে এই পাতাটা হ্যাঁ একটা পাকছে আর একটা ছিট ছিট ধরছে এটা আমি ভেঙে দেবো একদম গোড়ার থেকে এই যে দেখুন একদম একদম গোড়ার থেকে ঠিক আছে এটা ভেঙে দেবো এবং এই যে জমানো পাতাটা এটা দিব আবার সার হবে কোনো কিছু ফেলনা নেই ঠিক আছে এই গাছের এই পরিচর্যা করতে লাগে তো আমি তো জাস্ট এইখান থেকে দেখালাম ঠিক আছে এটা খুব হেলদি আর টেস্টি সিম হ্যাঁ একদম ফাটাফাটি আপনারা করুন এই ফর্মুলায় করুন হ্যাঁ দেখবেন গাছ আপনার সাথে কথা বলবে এই গাছ আমার সাথে কথা বলে তো আপনাদেরকে আজকে দেখাবো এই এই পাতা লতা যেগুলাই যে কুড়িয়ে এগুলো তো আপনাকে অনেক টপিক দিয়েছি হ্যাঁ সঙ্গে থাকলে আবার আরেকটা যেদিন সময় পাবো আমি যে এই আর এই টপিক তুলে ধরবো একদম সিক্রেট আপনারা জানতে চাইলে অবশ্যই একটু ভিডিওতে কমেন্টস করবেন হ্যাঁ এই যত ওই যে পাকা পাকা পাতা আছে একদম গোড়ার ডানটাটা সহকারে মানে এই এই ডানটাটাও রাখবো না এখান থেকেই হাতের থেকে একটু টান মারলেই ছিঁড়ে যাবে একটু মোচড় মারলেই উঠে যাবে এটাকে ভেঙে দিতে হবে ভেঙে দিলে কি হবে গাছটা আবার হালকা হবে এবং গাছটায় আবার ফুল আসবে আবার ফল ধরবে আর আপনাকে লক্ষ্য রাখতে হবে যেহেতু ছাদের উপরে মাটির কানেকশন নেই তো মাটি যেন শুকিয়ে না যায় জঙ্গল যাতে না হয় সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই গাছের যদি একবার সেবা আপনি শিখে যান বা করেন তাহলে কি কি লাভ একবার ভাবুন এই গাছের থেকে আমি এই গাছের পাতার থেকে হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন পাচ্ছি আর গাছের সেবা করতে করতে আমার ব্যায়াম হচ্ছে গাছের আশীর্বাদেই আমরা কিন্তু বেঁচে আছি একবার ভেবে দেখুন গাছ হলো গাছই আমাদের প্রাণ যান হ্যাঁ গাছকে যদি আপনি ভালোবাসতে পারেন বন্ধুরা তাহলে হয়ে গেল এই গাছকে ভালোবাসার জন্যই বৃদ্ধি করার জন্য আমার এই টপিক দেওয়া আপনাদেরকে এই পরিচর্যা সিক্রেট শেখানো যদি ইন্টারেস্টেড হয়ে যান সবচেয়ে দামি আমাদের এই মানব শরীর বন্ধুরা ঠিক আছে পৃথিবীতে আর কিছুই আপনার আমার থেকে থেকে দামি নয় বন্ধুরা ভালোবাসুন আজকে শুরু করে দিন যদি আমার এই ভিডিও দেখার পরে আপনি আপনার এই প্ল্যানিং না করেন তাহলে আপনাকে আমি একদম কড়া ভাষায় বলে দিচ্ছি আপনি খারাপ পান ভালো পান আমার দেখার দরকার নেই আপনি যদি গাছকে ভালোবাসতে না পারেন নিজের খাওয়ার প্ল্যানিং না করতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু আপনার যে কষ্ট করে টাকা জোগাড় করছেন চাকরি করুন আর বিজনেস করুন আর যাই কিছু করুন এর এই টাকা কিন্তু ডাক্তার আর নার্সিংহোমের জন্য ওয়েট করছে একবার মিলিয়ে দেখবেন ঠিক আছে আর তখন ওই ডাক্তারের বিছানায় শুয়ে শুয়ে পোস্তানো ছাড়া কিন্তু আর কোনো গল্প হবে না বন্ধুরা মাথায় রাখবেন আর তাতে আপনি যদি আমার ভিডিওতে ডিসলাইক দেন আমার কোনো যায় আসে না ঠিক আছে আমি সত্যি তথ্যটা তুলে ধরলাম একটা মানুষ হয়ে মানুষের কর্তব্যটা আমি একটু মনে করিয়ে দিলাম বন্ধুরা আমাদের সবচেয়ে প্রথম কর্তব্য এই গাছকে ভালোবাসা গাছকে পরিষেবা দেওয়া এবং এই গাছের উপরে যখন আমরা বেঁচে আছি তাহলে গাছকে ভালোবাসলে আমরা যদি শুদ্ধ খাবার পাই এবং গাছ আরেকটা রিকোয়েস্ট করবো বন্ধুরা রাসায়নিক ছুঁড়ে ফেলুন রাসায়নিককে লাথি মারুন রাসায়নিক সার ভুলেও টাচ করবেন না ইউজ করবেন না গাছের গোড়া রাসায়নিক দেওয়া মানেই এই গাছের থেকে রাসায়নিক যুক্ত অক্সিজেন বের হবে এবং পরিবেশ দূষিত হবে আজকে পরিবেশ দূষিত করার দায়িত্ব কিন্তু মানুষই আপনাদেরকে আমি এইটার উপরে গিয়ে দেখাচ্ছি উপরে একটা উঠার জায়গা রয়েছে আমি উঠিয়ে আপনি আপনাকে এইটার করার আরো কিছু পজিটিভ প্লাস পয়েন্ট দেখাচ্ছি দেখুন বন্ধুরা গাছের পরিচর্যা করতে করতে আপনাদেরকে এর রহস্য এটা করা কতটা গুরুত্বপূর্ণ সেই উদ্দেশ্যটা ক্লিয়ার করে দিচ্ছি কেন এটা এটা না করলে কি হবে ভবিষ্যতে সেটাও জানুন আজকে দেখুন এই যে টোটাল বাড়ি ঘর গাছপালা যা কিছু আছে যেগুলি বাড়ি ঘর এই যে আমাদের এদিকে আছে আপনাদের এদিকে প্রচুর বিল্ডিং দেখবেন আপনাকে জুম করে দেখাচ্ছি কোনো বিল্ডিং এর উপরে কোনো সবজি চাষ নেই আরেকটু সঙ্গে দেখুন আমার এই আমি বিল্ডিং আছি অন্য কোথাও গিয়ে আমি কোনো তথ্য দিচ্ছি না ভুল তথ্য দেখুন আশেপাশে যত বিল্ডিং দেখা যায় এই একটা বিল্ডিং এও কিন্তু কোনো রকমের গাছপালা নেই ওই দেখুন একটা গাছে একটা বাড়িতে তিন চারটা গাছ ছিল গাছে জল না দিতে দিতে ওই দেখুন গাছটা মরেই গেল দেখুন তাহলে এই যে গাছটা গাড়লো এই গাছটায় কি অপরাধ করলো গাছটাকে জল না দিতে দিতে মেরেই ফেললো তাহলে বুঝু একটা মানুষ হয়ে মানুষের দায়িত্ব কি পালন করলো উনি গাছটা তো আদর করে এনে লাগালো কিন্তু গাছকে জল না দিতে দিতে মেরেই ফেললো তাহলে লাগিয়ে লাভ কি আর দেখুন আমার মনের ভাবটা এই যে আমি গাছ সারা বছর কন্টিনিউ আমার এই ছাদের উপর ভর্তি থাকে ঠান্ডার সিজনটাই কম থাকবে ঠান্ডায় আবার একটু রৌদ্রেরও প্রয়োজন হয় ছাদে তার কারণ নিচে যে পেঁয়াজ রসুন লাগাবো তাকে একটু রৌদ্রি লাগবে কিন্তু তার আগেই এইটা ফল দেওয়া হয়ে যাবে আমি এটাকে কেটে দেবো এই টাইমে যে গরমের সিজন এই গরমের রৌদ্রের পাওয়ার মারাত্মক এই যে শেডটা হয়ে আছে গাছের হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন দিতেছে এই শেডের জন্য ছাদের রোদ রোদ পাচ্ছে না ঠিক আছে তাহলে ছাদটা গরম হচ্ছে না এক নাম্বার প্লাস পয়েন্ট দুই নাম্বার হলো আমার এত দামি সবজি বাজারের প্রথম সবজি আমি খাচ্ছি আবার বিক্রিও করতেছি দু নাম্বার তিন নাম্বার হলো এই যে জমি এই যে বিল্ডিং এতে এত হচ্ছে জমির আয়তন কমতেছে তাহলে আমার সবজিটা যে আমি করে করে খাচ্ছি তাহলে আমি তো স্বাবলম্বী আধা স্বাবলম্বী চাল ডাল তেল নুন খালি বাজার থেকে কিনি বাদ বাকি কোনো সবজি কিনতে হয় না তাহলে এই যে মানে ফিফটি পার্সেন্ট আমার এখান থেকে বডি শুধ্রিয়ে যাচ্ছে ঠিক আছে এবং এই যে কাজ করতি কাজ করতে করতে আমার ব্যায়াম হয়ে যাচ্ছে তাহলে ভবিষ্যতে যত বিল্ডিং বাড়বে তারা যদি এই বিল্ডিংয়ের উপরে চাষবাসটা করে আমার এই ফর্মুলায় আমি বারো চোদ্দ বছরে এই তথ্য উদ্ভাবন করছি তা রাতারাতি হয় নাই বন্ধুরা এত দাপটের সহিত গাছ আমার সাথে কথা বলে একদিনেই না গাছকে ভালোবাসলে গাছ আপনার সাথে কথা বলবে ঠিক আছে এই যে জায়গাটা ফাঁকা রাখছি কেন এইখানে মন্দির বানানোর প্ল্যান হ্যাঁ তার ওদিকে গাছপালায় ভর্তি থাকবে তো আপনাদেরকে তার সিক্রেট বলে দিলাম এবার ফুল যতই পরে যাক দেখুন ফুল আছে লক্ষ লক্ষ কিন্তু আবার যাচ্ছে দেখুন ফুল যতই তো ধরবেই যেটা যাটা এই গাছকে পরিচর্যা করে দেওয়াতে এই যে তাহলে বুঝুন এই গাছকে ভালোবাসার ফল কি হবে গাছ আমাকে ফল দিবে যেটা খেয়ে আমি সুস্থ থাকবো তাহলে এই যে সিক্রেট আমি বুঝানোর চেষ্টা করছি বন্ধুরা আপনাদেরকে আপনারা অবশ্যই এই গাছকে ভালোবাসুন মাটির তথ্যটা জেনে ফেলুন মাটি হলো আমাদের পৃথিবীর সর্বশক্তিমান মাটির উপরে আর কিছু নেই মাটি হলো ভগবান মাটি হলো মাটি সর্বশক্তিমান এই মাটিকে ভালোবাসুন গাছকে ভালোবাসুন মাটিকে বিশুদ্ধ করে ফেলুন মাটিতে দয়া করে রাসায়নিক সার ব্যবহার করবেন না বারবার বলছি ওই যে পাহাড় যে গাছগুলা আছে পাহাড়ের মধ্যে তাদের তো কোনো ই লাগে না ইউরিয়া ডিএপি লাগে না পাহাড়ের গাছ তো দিব্যি চঞ্চনা চলছে তাহলে বন্ধুরা বুঝুন আমরা ধান পাট গম যাই কিছু চাষ করছি তার মধ্যে ইউরিয়া ডিএপি দি দেওয়াতে কি কি ক্ষতি হচ্ছে মাটির ক্ষতি হচ্ছে মাটির ক্ষতি হলে কি হবে আমাদের ক্ষতি হবে আমরা যেটা ইউরিয়া ডিএপি দিয়ে খাচ্ছি সেটা খেয়েও আমরা ওষুধ হচ্ছি রাতারাতি হচ্ছি না আস্তে আস্তে আমাদের একশো বিশ বছরের মানুষের এই দুর্দশার মূল কারণ কিন্তু আজকে মানুষের এই ভুল চিন্তা ভাবনা একটু আলস্য হয়ে গেছে মানুষ বেশি চাইছে খাটতে না ঠিক আছে শর্টকাটে ইউরিয়া ডিএপি দিয়ে আজকে এই যে এই যে এই যে ডাটাটা এটা আমি বুনি নাই এটা এমনি হয়েছে হ্যাঁ দেখুন কত সুন্দর গ্রোথ তাও তো আমি এটার কোন সেবাই করি নাই হ্যাঁ পিছন জঙ্গল এটাতে যদি একটু ইউরিয়া দেওয়া যায় এটা তিন চার দিনে এই একদম এই দুই ফুট তিন ফুট হয়ে যাবে লাভ কি হবে আর এইটার যা গ্রোথ আছে এইটা ধরে নিন মোটামুটি এক সপ্তাহ থেকে দশ বারো দিনের মধ্যে খাবার উপযুক্ত হয়ে যাবে যে গ্রোথ নিচে আস্তে আস্তে হবে অসুবিধার ব্যাপার নাই তাড়াহুড়ার ব্যাপার নাই আমি যে এইগুলাকে এখানে একটু পরিচর্যা করবো এতদিন বর্ষা ছিল করতে পারি নাই তো ভাবলাম এই পরিচর্যা করতে করতে এই সিম গাছের পরিচর্যা শুরু করছি পরে ভাবলাম একটা আমার চ্যানেলে এটার একটা টপিকও তুলে ধরি আপনাকে বারবার বলছি আবার এই টপিকের আজকের যে টপিক সিম গাছের পরিচর্যা দেখুন বারবার বলছি এই পাতাটা এই এই ভেঙে দিলাম এটা আধা পাকা এই পাতাটা ভেঙে দিলে কি হবে গাছটা হালকা হবে গাছের গ্রোথ আবার আসবে আর যদি মনে হয় কোনো ডোগায় যে এই যে আধা আছে মরে গেছে এটাকে এখান থেকে কেটে দিব ব্লেড কা ব্লেড চাকু বা যাই কিছু আগে একটু স্যানিটাইজ করে নিতে হবে যেন জাম না থাকে ঠিক আছে যদি তাতে জাম থাকে তার গাছটায় জাম লাগবে এটা হলো অর্গ্যানিক এক ফোঁটা স্প্রে লাগে না স্প্রে ছাড়া বুঝতে পারছেন বন্ধুরা তাহলে এই স্প্রে ছাড়া মানে হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক পথে যে কোনো সবজি চাষবাস করা সম্ভব বন্ধুরা জাস্ট আপনাকে একটু মনোভাব পাল্টাতে হবে একটু শিখতে হবে আর কোনো কিছু গল্প নেই তো শিখুন বন্ধুরা এই শেখানোর উদ্দেশ্য নিয়ে জানি না উপরালা কতটা সহযোগিতা করবো আমি এটা শেখাতে পারবো কি পারবো না আমার উদ্দেশ্য কিন্তু মহৎ আমি চাই এই সারা পৃথিবীর মানুষ অর্গ্যানিক সারে চলে এসে দুনিয়াটাকে একদম বিশুদ্ধ করে ফেলুক আমরা সবাই আনন্দে বেশি দিন বাঁচি এই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিও বানাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকে আমার বিনম্র রিকোয়েস্ট একদম বারবার বলছি প্লিজ প্লিজ আপনারা গাছকে ভালোবাসুন এবং মাটিকে ভালোবাসুন মাটি হলো সর্বশক্তিমা মাটিকে চিনে ফেলুন যদি আপনি চিনতে পারেন আপনি অনেক দিন বেশি বাঁচতে পারবেন এবং আপনাকে রিকোয়েস্ট করবো বন্ধুরা আমার ইনস্ক্রিনে এবং আই বটমে একটা ভিডিও দেওয়া থাকবে কলিযুগের অমৃত সজনা গাছের ফর্মুলা বাহান্ন মিনিটের ভিডিও সময় করে অবশ্যই দেখে নেবেন দেখতে ভুলবেন না এবং যদি আজকে আপনি এক কান শুনে আরেক কানে বের করে দেন তাহলে কিন্তু ভুল করবেন বন্ধুরা আমি ষোলো রকমের রুগীর থেকে নিরুগী হয়েছি তো আপনাদেরকে এই সিম গ্যাসের পরিচর্যা দেখাতে দেখাতে আমি একটু হেলথের অ্যাওয়ারনেসও দিলাম এটাও বিরাট গুরুত্বপূর্ণ হয়ে গেছে আজকের জামানায় এই পাতা যেগুলো আছে এগুলো সব জমিয়ে আবার পচিয়ে ফেলবো ওই যে যেটা ঢাকা আছে ভাড়া দেওয়া আছে ওর মধ্যে সব পাতা পচানো সার তৈরি হচ্ছে যত রকমের মাছের খোসার থেকে শুরু করে ডিমের খোসার থেকে শুরু করে কলার খোসার থেকে শুরু করে রান্নাঘরে যত রকমের ই হবে এবং এই যেই গাছ মরে যাবে পাকা পাতা কাঁচা পাতা শুকনা পাতা যত রকমের পাতা লতা আছে কিচ্ছু ফেলবো না এই পাতা লতা দিয়েই সার তৈরি হবে বন্ধুরা বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা প্রাণী দেহ থেকেই প্রত্যেকটা জীব দেহ থেকেই গাছ হোক আর প্রাণী হোক হ্যাঁ তার থেকে সার তৈরি হয়ে যায় কিন্তু মানুষ আজকে এই কেমিক্যাল ফার্টিলাইজারটা ব্যবহার করেই দুনিয়ার এত সর্বনাশের কারণ করে ফেলছে এই টপিকটা আপনারা অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক আর কমেন্টস করতে ভুলবেন না এবং কৃষক বন্ধুকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার আত্মীয় স্বজনকে এই ভিডিওটি শেয়ারিং করে এই দুনিয়াকে একটা রোগমুক্ত সমাজ গড়তে আমার সহযোগিতা করবেন এই আশায় রেখে আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে বলে আজকের জন্য টাটা বাই আপনাদের দিন খুব শুভ থ্যাংক ইউ